নিশ্চয়ই আসলে দর্শকরাই আমাদের প্রাণ, এটা আমি বারবার বলছিলাম। এই যে এত দর্শক এসেছে এবং যে আবেগ নিয়ে তারা বের হচ্ছে, যে অসীম ভালোবাসা দেশের প্রতি নিয়ে তারা বের হচ্ছে, এর চেয়ে আনন্দের আর কি হতে পারে আসলে বলেন? সিনেমাটা ভালো, এই জেনারেশনের ছেলেমেয়েরা দেখছে, আমাদের আগের জেনারেশনের আমাদের শ্রদ্ধেয় মানুষরা দেখছে। আমাদের কিন্তু কোনো টিজি নেই, টার্গেট গ্রুপ নেই, টার্গেট অডিয়েন্স গ্রুপ নেই, সবাই দেখছে এই সিনেমা, এটা ভীষণ ভীষণ আনন্দের। হ্যাঁ, এটা যদি বলতে হয় তাহলে একটু বলতেই হবে যে আসলে হল যে ডিস্ট্রিবিউট করা হচ্ছে সেক্ষেত্রে অজ্ঞাত কারণে কিছুটা বঞ্চিত কিন্তু আমাদের করা হচ্ছে। আমাদের দর্শকই আমাদের শক্তি, আমাদের হাউসফুল হচ্ছে, দলে দলে দর্শক আসে, আপনারাই দেখতে পাচ্ছেন, কিন্তু তারপরও কিন্তু আমাদেরকে বঞ্চিত করা হচ্ছে। তবে আমি কেন যেন বিশ্বাস করি যে আমাদের ইয়াং জেনারেশন এবং বাংলাদেশের মানুষ এখন অনেক স্মার্ট। হ্যাঁ, তারা একটা, আমি জানি না ভাবে বলা উচিত কি না, আমি বলছি যে একটু পিছিয়ে পড়া কোনো হিন্দি ফিল্ম, হ্যাঁ, যেটা খুব দর্শক সমাদৃত নয়, এবং আমি ছবির নাম নিচ্ছি না, কিন্তু আমার কেন যেন মনে হয় যে এখনকার দর্শক অনেক স্মার্ট, তারা স্মার্ট মেকিংয়ে ভালো একটা সিনেমাকেই বেশি গ্রহণ করবে এবং সেটার প্রমাণ কিন্তু দর্শকই দিচ্ছে। না, এটা এনজয় করার চেয়ে আমার কাছে মনে হচ্ছে যে এটাই হওয়া উচিত, তাই না? বাংলাদেশের মুক্তিযুদ্ধ এর চেয়ে বাঙালির গর্ব করার এর চেয়ে বেশি আর কিছু নেই। আমরা মুক্তিযুদ্ধকে এর আগে হৃদির মতো করে এরকম মডার্ন অ্যাপ্রোচ আমরা এর আগে দেখিনি। হৃদি যেভাবে দেখিয়েছে, আপনি দেখেন সকল প্রজন্মের কাছে, সকল জেনারেশনের কাছে এটা অনেক বেশি কমিউনিকেটিভ। আপনি খেয়াল করেছেন যে হল থেকে বের হচ্ছে সবার চোখ ভেজা। আমি ফান করে হৃদিকে বলেছিলাম, হৃদি এই সিনেমার পর তোমার সিনেমা বানানো উচিত ভেজা চোখ। কিন্তু আমার দুঃখটা লাগে যে এই ধরনের সিনেমাকে পেট্রোনাইজ করা উচিত সবাই। আমরা কোথাও কোথাও গিয়ে মনে হচ্ছে এই পেট্রোনাইজিংয়ের অভাবটা বোধ করছি। না, আমরা যেভাবে রাজাকারদেরকে ভাবি, সবসময় রাজাকার যে এই রকমই ছিল ওই রকমও ছিল, কিন্তু রাজাকার যে আপনার আমার মতো রাজাকাররা কিন্তু বেশি লুকিয়ে আছে এখনও। এখনও দেখবেন যে ডানে বামে আপনি দেখবেন যে মনে হচ্ছে যে সে তো ঠিকঠাকই, কিন্তু সে রাজাকার। রাজাকার তো আসলে অবয়বে না, রাজাকার হচ্ছে তার দর্শনে, তার চিন্তায়। আমি তো একটা গেট আপ নিলে আমি রাজাকার হতে পারবো না, কিন্তু আমি গেট আপ নিলাম খুবই ঠিকঠাক, কিন্তু আমার ভিতরের মনস্তাত্ত্বিক জায়গাটায় যদি একটা রাজাকার বসবাস করে সেটা হচ্ছে বড়। হৃদি এইটাই বোঝানোর চেষ্টা করেছে যে আপনি মননে কতটা প্রতিক্রিয়াশীল সেটা হচ্ছে ইম্পর্টেন্ট, রাদার দেন ইওর অ্যাপিয়ারেন্স। না, আমার কাছে মোটেও ঝুঁকিপূর্ণ মনে হচ্ছে না। আমার কাছে মনে হচ্ছে যে আসুক, বাইরের ছবি আসুক, কিন্তু বাইরের ছবি আনার জন্য যদি আমাদের ছবিকে ধাক্কা দিয়ে ফেলে দিতে হয় তাহলে এটা আমি বলবো এটা সুদূর প্রসারী কোনো প্ল্যান, যে আমরা আমাদের মুক্তিযুদ্ধের ছবিকে পেট্রোনাইজ না করে আমরা অন্য ছবিকে নিয়ে হই হই রই রই করবো, এটা কেন করব? আমার তো মনে হয় যে আগে, সবচেয়ে আগে আমার মুক্তিযুদ্ধের ছবিকে সামনে রাখতে হবে, তারপর বাকি যা খুশি তাই আসুক, আমার কোনো সমস্যা নেই। কিন্তু এটাকে বর্জন করে, এটাকে বাদ দিয়ে আমি অন্য ছবি নিয়ে আসবো, এটা আমার কাছে মনে হয় যে এটা কোনো না কোনোভাবে এটা দুঃখজনক এবং বিষয়টা ভীষণ আপত্তিকর, এবং এটা আমার মনে হয় একটু তলিয়ে দেখা উচিত যে কেন এরকম হচ্ছে।